হাই, আমি রূপম। আজকের এই ভিডিওটা খুব ইউনিক হতে চলেছে। এখানে আমরা একটা ওয়েব সিরিজের, যেটা নাম থাম্বনেল টাইটেলে দেখে তোমরা বুঝতেই পেরেছো, যে তাকদীর, হইচই তাকদীর, যেটা সৈয়দ আহমেদ শওকী ডিরেক্ট করেছিল, যেখানে চঞ্চল চৌধুরী ফিচার করেছিল, তো সেই ওয়েব সিরিজের যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আমরা কথা বলবো। এবার এটা সম্পূর্ণ আমার পারসেপশন, সেটা দিয়ে ভিডিওটা একদম নয়। আমি শওকীদার থেকে সেই ছবির স্ট্রাকচার কী ছিল, মানে সেই সিরিজে, সেটা পুরোপুরি চেয়ে নিয়েছি। তো এই যে পিডিএফ, যেখানে 30 পেজের তথ্য রয়েছে, সেটা আমি ডিসক্রাইব করব, যে এখানে কীরকমভাবে লগ লাইন ছিল, ব্যাকগ্রাউন্ড কী ছিল, সেখানে ক্যারেক্টারের রেফারেন্স কী ছিল, কোন কোন সিনেমার রেফারেন্স নিয়ে তারা আলোচনা করেছিল, সিরিজের কালার কীরকম হবে, সেখানে কীভাবে স্ট্রাকচারটা যাবে, 3টে এপিসোড কীরকম হবে, তারপরে 2টো কীরকম হবে, শেষের 3টে এপিসোড কীরকম হবে, এই যে পুরো ডিজাইনিংটা কীরকম ছিল সেটা আমরা আজকে আলোচনা করব। এবার এই যে ভাগ, এই কাজের বা এই কাঠামোটা, এটা যদি আমরা এরকম করার চেষ্টা করি বা করতে পারি, তাহলে কী সুবিধা, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লগ লাইন। তা লগ লাইন কী, সেটা হচ্ছে তুমি একটা গল্প ভেবেছ, সেটা সিনেমার হোক, সিরিজের হোক, যাই হতে পারে। এবার সেটা যখন তুমি ন্যারেট করবে বা কাউকে অ্যাপ্রোচ করছো, তো সেই গল্পের যেটা মেন পয়েন্ট বা মেন যে পার্ট, সেটা সবথেকে বেশি অ্যাট্রাক্টিভ হতে হবে। সেটা শুনেই লোকে তোমার গল্পে ইন্টারেস্ট ফিল করবে, যে আমি এই গল্পটায় কাজ করব বা কাজ করব না। তা তোমার সেই লগ লাইনটা খুব ইন্টারেস্টিং বানাতে হবে। তো এই লগ লাইনে বলা হয়, একজন জার্নালিস্টের বডি, সেটা খুব রহস্যজনকভাবে একটি ফ্রিজার ভ্যানে পাওয়া যায়, এবং ফ্রিজার ভ্যানের যে ড্রাইভার, সে তৎক্ষণাৎ সেটাকে ডিসপোজ করতে চায়। কিন্তু এই ড্রাইভার এই কনস্পিরেসি, যেটা এই মার্ডার ঘিরে রয়েছে, সেটার মধ্যে জড়িয়ে পড়তে থাকে, যখন তার সামনে একজন উইটনেস এসে দাঁড়ায়। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে ধরো তুমি কিছু ইভেন্ট লক্ষ্য করেছো, সেটা তোমার দেশে হতে পারে, বাইরে হতে পারে, যে কোনো ঘটনা হতে পারে, সেটা সত্যি হতে পারে। এবার সেরকম কিছু ঘটনা তোমার মনে জাগরণ ঘটিয়েছে, যে তুমি সেই গল্পটাকে বা সেই একটা ইভেন্টকে কেন্দ্র করে একটা বিশাল বড় গল্প বানিয়েছো, বা তোমার একটা গল্পের একটা ছোট্ট পার্ট হয়েছে কোনো একটা ইভেন্ট। এবার সেই যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা তুমি চাইলে অবশ্যই তুলে ধরতে পারো, সেটা তোমার যে টিম মেম্বার তাদেরকে বুঝতে অনেক সাহায্য করবে। এরপর হচ্ছে প্লট, এই সিরিজের যে গল্পটা সেটা এখানে লেখা রয়েছে, এটা কিন্তু স্ক্রিনপ্লে হিসেবে নয়, এটা শুধু বেসিক প্লট হিসেবে লেখা রয়েছে। এবার যখন তুমি একদম ইনিশিয়াল স্টেজে প্লট লিখছো, তখন তোমার যে ভাবনাটা এবং পরবর্তী সময় চিত্রনাট্যে যে ভাবনাটা আসবে, তার মধ্যে অবশ্যই পার্থক্য থাকতে পারে। কীরকমভাবে, ধরো তুমি যখন প্রথমে গল্পটা ভেবেছো, এই ক্যারেক্টারের মধ্যে অত যানজট, এর প্রিভিয়াস লাইফ, এগুলো সেভাবে এস্টাবলিশ করোনি। কিন্তু তুমি যখন চিত্রনাট্য লিখছো, যখন তোমাকে এই চরিত্রর আরও ইনপুট দিতে হবে, যারা অভিনয় করছে বা যারা টিমে কাজ করছে তাদের বুঝতে সুবিধা হবে, তখন তোমাকে সেই চরিত্রটা সম্পর্কে আরও অনেকগুলো অবজেক্টস, তার তথ্য দিতে হবে, যাতে তোমার যে টিম তাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এটা একটা বেসিক প্লট, এখানে প্লটটা লেখা রয়েছে। তারপরে এবং তাকদীরের গল্প আমার মনে হয় সবাই জানি আমরা। এরপর স্ট্রাকচার, মানে আমাদের সবার আগে যেটা জানা দরকার, সেটা হচ্ছে এই গল্পটা তো বলবো, কিন্তু স্ট্রাকচারিং কীরকমভাবে হবে। তো এই পিডিএফে এখন আমরা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব, যে তাকদীরের 8টে এপিসোডের এই স্ট্রাকচারটা কীরকম ছিল। তো এটাকে স্কেচ করেও দেখানো হয়েছে, গ্রাফের মতো, মানে যেটাকে আমরা 3-act স্ট্রাকচার বা 5-act স্ট্রাকচার বলি, সেটা নিয়েও আমরা কথা বলবো। সঙ্গে সঙ্গে এই গল্পের লাইনটা কীরকমভাবে এগোবে, সেটাকেও এ বি করে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে 2টো টাইম ফ্রেমে গল্পটা এগোবে। প্রথম টাইম ফ্রেমে, যেখানে বর্তমান সময়ের কথা বলা, যেখানে আফসানা, মানে সেই রিপোর্টার, যার ডেড বডি পাওয়া যাচ্ছে তাকদীরের ভ্যানে, সেটা দেখানো হবে এবং কীরকমভাবে তাকদীর এই ঘটনার সাথে জড়িয়ে পড়বে। এটা হচ্ছে প্রথম টাইম ফ্রেম। সেকেন্ড টাইম ফ্রেমটা হচ্ছে বর্তমান সময়ের 1 সপ্তাহ আগে, যখন রানা এবং আফসানা ইনভেস্টিগেট করছিল, তারা যেহেতু জার্নালিস্ট ছিল, যারা দেখেছো বা যাদের মনে নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি, ইনভেস্টিগেট করছিল যে এই যে মব অ্যাটাক হবে লোকাল পলিটিশিয়ানদের দ্বারা, সেটা তারা খতিয়ে দেখছিল। তো এরকমভাবে 2টো টাইমলাইন এগোবে। এবার আমরা যদি এ এবং বি মার্ক করে বলি, পয়েন্ট এ, এখানে প্রাইমারি যে লেয়ারটা হবে সেটা সাসপেন্স বিল্ড করবে এই তাকদীরের জার্নি, যেটা হচ্ছে আফসানা ডেড বডি পাওয়ার সাথে শুরু হলো। পয়েন্ট বি, সেকেন্ডারি লেয়ারে সাসপেন্সটা তৈরি হবে ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখিয়ে, এবং এই যে আফসানা তার মৃত্যুর কারণের গঠনটা করে,
এবং বলা হয়েছে এখানে, যদি তোমরা ভালো করে লাইনটা দেখো, যে এই সিরিজের যে গল্পটা হবে সেটা স্ট্রাকচারিং করা হবে, ভালো করে এই জায়গাটা দেখো, একটা সিনেমার মতো করে, ডেফিনাইট বিগিনিং মিডিল অ্যান্ড এন্ড, ইচ এপিসোড উইল এন্ড উইথ এ ক্লিফ হ্যাঙ্গার, প্রত্যেকটা ক্লিফ হ্যাঙ্গারে যে পোর্শনগুলো দেখানো হবে সেগুলো আস্তে আস্তে একসাথে যুক্ত হবে, যেটা এপিসোড মানে 8 নম্বর এপিসোডে গিয়ে সবথেকে বড় প্লট টুইস্টের কারণ হবে। এরপর যদি আমরা গ্রাফের স্ট্রাকচারটা দেখি, মানে যেখানে আমরা 3 অ্যাক্ট স্ট্রাকচার সেটাকে বিশ্লেষণ করব, তো আমি বহুবারই বলেছি যে 5 অ্যাক্ট স্ট্রাকচার প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে, তবে সেটার পরিমাণ কম, তার কারণ একটা বিশাল বড় টিম অ্যাসেম্বল বা যেখানে গল্পের জোয়ার অনেক বেশি সেখানেই সেটা ব্যবহার করা হয়। এবার আমরা যদি এই অ্যাক্ট 3 এর স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখব তারা অ্যাক্ট 1 এ রেখেছে 3টে এপিসোড, 1, 2, 3, অ্যাক্ট 2 তেও রেখেছে 3টে এপিসোড, 4, 5, 6, কিন্তু অ্যাক্ট 3 তে রেখেছে 2টে এপিসোড, 7 এবং 8। এবার আমরা যদি ফার্স্ট মানে অ্যাক্ট 1 এর পোর্শনটা দেখে নিই, সেখানে আছে ডেড বডি ফাউন্ড, পয়েন্ট 1, পয়েন্ট 2 মিস্টিরিয়াস কল, পয়েন্ট 3 ডিগিং অফ দ্য গ্রেভ, এবং এই পয়েন্টের সংযোগস্থলে হচ্ছে কপস লুকিং ফর তকদির অ্যান্ড রানা, মানে যেটা হাই পয়েন্ট। এরপর হচ্ছে লুকিং ফর তকদির, এটা হচ্ছে অ্যাক্ট 2 তে এপিসোড 4, 5, 6, লুকিং ফর তকদির। মেমোরি কার্ড নট ফাউন্ড, এটা আরও একটা হাই পয়েন্ট। তারপর হচ্ছে রানা বিট্রে। এবার আমরা যদি অ্যাক্ট 2 তে লক্ষ্য করি, তো এখানে অবস্ট্যাকলস অ্যান্ড সাবপ্লট বলা, মানে হচ্ছে গল্পের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। যেরকমভাবে গল্পটা এক লাইনে এগোচ্ছিল, সেখানে গল্পের চরিত্র, গল্প সেটা বাধার সম্মুখীন হচ্ছে এবং সেখানে আরেকটা সাবপ্লট তৈরি হচ্ছে। ঠিক এই রানা বিট্রেজ, ওখানেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে গল্পে একটা বাধার সৃষ্টি হচ্ছে এবং সাবপ্লট তৈরি হচ্ছে। এবার যদি আমরা অ্যাক্ট 3 তে যাই, অ্যাক্ট 3 এর আগে আমরা যদি স্ট্রাকচারটা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব এই যে গ্রাফটা সেটা কিন্তু ঊর্ধ্বগামী, মানে গ্রাফটা ওপর দিকে উঠেছে, মানে এবার এই যে গল্পের পিক পয়েন্টে আমরা এসেছি, মানে হাই পয়েন্টের শীর্ষে আমরা এসেছি, যখন সবথেকে বেশি থ্রিল আমাদের অনুভব হচ্ছে। তো এখানে হচ্ছে মন্টু কিল্ড, গল্পের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র মারা যাচ্ছে, আমরা ইমোশনাল হয়ে পড়ছি। এবার আমরা অ্যাক্ট 3 তে 7 এবং 8 এপিসোডকে ভাঙবো। মেমোরি কার্ড ফাউন্ড, মেমোরি কার্ড পাওয়া গেছে। তকদিরস ভেঞ্জেন্স, সে বদলা নেবে। ট্রুথ এক্সপোজড, চূড়ান্ত ক্লাইম্যাক্স। তো এটা ছিল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু এই পরিচালকরা তারা বানাননি, এটা বহু বছর আগের থেকে আসা একটা স্ট্রাকচার, 3 অ্যাক্ট স্ট্রাকচার, 5 অ্যাক্ট স্ট্রাকচার। এবার একজন ভালো রাইটার, ভালো একটা টিম, ভালো এক পরিচালক, তারা যদি এই স্ট্রাকচারটাকে সম্পূর্ণরূপে মেনে একটা সিনেমা কোথায় কী প্রয়োজন সেটা বুঝে, সেটা রিয়েলাইজ করে, গল্প সাজায়, সেটাকে পরিচালনা করে, তাহলে অবশ্যই অডিয়েন্স সেটার সাথে জুড়বে, সেটা সিনেমার ক্ষেত্রে হোক বা সিরিজের ক্ষেত্রে। কিন্তু যদি তুমি সেটার পালসি না বুঝতে পারো এবং স্ট্রাকচার ফলো করে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও যদি তুমি ঠিকমতো সেটার প্লেসমেন্ট না করো, তাহলে কখনোই অডিয়েন্স অ্যাট্রাক্টেড হবে না। এবার হচ্ছে ট্রিটমেন্ট, লুক অ্যান্ড ফিল, তুমি তোমার এই সিরিজটাকে কীরকম বানাতে চাও, ডার্ক কমেডি বানাতে চাও, ইন্টেন্স থ্রিলার বানাতে চাও, এটাকে একটা হরর জনরার কিছু বানাতে চাও, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। এবার তুমি তোমার কাজ লক্ষ্যবার হাজারবার নিজের মেমোরিতে দেখে নিয়েছো, নিজের ভিশনে ভেবে নিয়েছো, কিন্তু তোমার টিমের কাছে সেটা সহজ করতে হবে। এবার আমরা যদি এই যে ট্রিটমেন্টের যে স্ট্রাকচারটা সেটা যদি ভালো করে পড়ি, তাহলে দেখব এখানে এই রাইটার টিম তারা চেয়েছিল যে এটার মধ্যে হিচককের যে ছবির ঘাড়ানাটা সেটা যাতে থাকে, প্রেজেন্ট থাকে, যাতে হোমাস দেওয়া যায়, সেখানে যেরকমভাবে সাসপেন্স বিল্ড করা হয় সেটাকে যাতে এখানে প্রেজেন্ট রাখা যায়, সেটা তারা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। একইভাবে এই গল্পটা যেহেতু ডেড বডিজ, কাটা ছেঁড়া এগুলোর সাথে গল্পটা ডিল করছে, যে কারণে এই গল্পটা অবশ্যই ডার্ক হয়ে যাবে, একইভাবে তারা এটার সাথে হিউমার রাখতে চেয়েছে। এবার এই হিউমার রাখার জন্য তারা কিন্তু এখানে, তুমি ভালো করে যদি দেখো, কোয়েন ব্রাদার্সের রাইটিংয়ের রেফারেন্সও নিয়েছে। এবার আমরা যদি লুক অ্যান্ড ফিল দেখি, তো এখানে নাইট কলার, এখানে ড্রাইভ, বহু ছবির শর্টসের, বহু ছবির কালারের সেগুলোর ইঙ্গিত নেওয়া হয়েছে, লাইটিং কন্ডিশন কীরকম হবে সেটার এখানে রেফারেন্স রয়েছে। এরপর হচ্ছে লোকেশনস, তুমি তোমার সিরিজ বা সিনেমা বানানোর আগে রেকি করে এসেছো, তুমি কিছু কিছু জায়গা দেখে এসেছো, এরকম জায়গায় তুমি শ্যুট করবে, তুমি স্টিল তুলে এনেছো, তুমি সেগুলো সাজিয়েছো। এবার তুমি একটা রেফারেন্স দিতে চাও যে আমার কারখানাটা যেন এই সিনেমার বা এরকম একটা ছবিতে আঁকা, ছবিতে দেখা, এরকম একটা শহরের মতো হয়, এরকম একটা শটের মতো হয়, তো তুমি রেফারেন্স হিসাবে সেগুলোও রাখলে এবং তুমি যেই জায়গাগুলো বাছাই করেছো সেগুলোও রাখলে তোমার টিমের মেম্বারদের বোঝার জন্য। এবার হচ্ছে ক্যারেক্টার, যাদের কথা ভাবা হচ্ছে,
যে এরা আমার সিরিজে বা সিনেমায় অভিনয় করবে। তো সেই চরিত্রগুলোকে এখানে রেখে তাদের ডেফিনেশন, তাদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া। যেমন এখানে পার্থ বড়ুয়া, এই ক্যারেক্টারটা কি, এই হিটম্যানের যে চরিত্রটা সেই চরিত্রটা কি, এর লুকটা যদি আমরা খুব ভালো করে দেখো তাহলে প্রথমেই আমাদের দেখায় ওই নো কান্ট্রি ফর ওল্ড ম্যান সেই ক্যারেক্টারটা মাথায় ভাসতে থাকে। এখানে একইভাবে সোহেল রানা, সে এখানে মুখ্য চরিত্র অভিনয় করবে, তার ছবি যেমন দেওয়া সেই মন্টু ক্যারেক্টারটা, তার ডেফিনেশন কি সেটাও এখানে ব্যাখ্যা করা। একদম শেষ ভাগে কিছু সিনেমা সিরিজের রেফারেন্স, যেখানে নাইট কলার, আন্ধাধুন, স্টেট অফ প্লে, এদের রেফারেন্সেস রয়েছে। এরকমভাবে স্ট্রাকচারিং তৈরি করার সবথেকে প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে যে তুমি তোমার টিমকে তোমার যে পারসেপশনটা সেটা দেখাতে পারছো, প্রত্যেকে সেটা বুঝতে পারছে। এবং এভাবেই সাইয়দ আহমেদ শকি সে তার কাজের মানে যে বর্ণনা নিজের টিমের কাছে সেটা করে থাকেন। এবং তার তাকদির বলি বা কারাগার দুটো কাজই খুব দারুণ কাজ এবং অডিয়েন্সেরও খুব পছন্দ হয়েছে। আমি কারাগারের যে স্ট্রাকচারটা সেটাও আমরা যদি থ্রি অ্যাক্টে ফেলি যে সিজন ওয়ানের, তাহলে আমরা সেটা ফেলে দেখতেই পারি, কিন্তু এটা একটা কমপ্লিট সিরিজ নয় তাকদিরের মতো। যেই কারণে আমরা যতক্ষণ না কারাগার পার্ট টু এর গল্প দেখছি বা পার্ট টু জানছি ততক্ষণ কিন্তু আমরা এরকমভাবে সেটা সাজাতে পাচ্ছি না বা সাজাতে পারবো না। কিন্তু যদি কারাগার সিজন টু চলে আসে তোমরা এই প্লটটা ধরে বা এই স্ট্রাকচারের পয়েন্ট ধরে কিন্তু তোমরা সাজাতে পারবে যে এই তো এখানে সবথেকে বড় যেটা পোর্শন সেটা হচ্ছে এই জেলে একজন কয়েদি এসেছে, ঠিক আছে, এই যে পুলিশ অফিসার তার ছেলে রয়েছে এই জেলেই বন্দি, যার ওপরে এই যারা জেলের মানুষেরা প্রত্যেকের একটা খাড় রয়েছে। সঙ্গে সঙ্গে আরও একটা পয়েন্ট এখানে যোগ করলে যে এই যে মেয়েটি, এই মেয়েটির বাবা উধাও, এটা একটা হাই পয়েন্ট। তো এরকমভাবে যখন পুরো সিজনটা চলে আসবে তুমি হাই পয়েন্ট কোনটা এই স্ট্রাকচারের পার্ট হতে পারবে তোমরা নিজেই সেটা বুঝতে পারবে। যখন এই মিস্ট্রিয়াস ব্যক্তি প্রথম কথা বলল, ঠিক আছে, এটা সবথেকে হাই পোর্শন গল্পের, আমরা এখন থ্রিলিং চূড়ায় রয়েছি, এরপরে আবার যখন গল্পটা আসলো সেটা একটু ফল করবে, এরকমভাবে স্ট্রাকচারিং গাঁথা হয়। তো এটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম যাতে যারা সিনেমা বানাতে চাও, সিরিজ বানাতে চাও, মেকিং জানতে খুব ভালোবাসো তাদের কাছে এটা খুব বড় একটা হেল্পফুল বিষয় হবে। এবং অবশ্যই অনেক অনেক ধন্যবাদ শকিদাকে, যাকে আমি এর আগে যখন ইন্টারভিউ করেছিলাম তখনই আমাদের আলোচনা হয়েছিল যে সে আমাকে এই স্ট্রাকচারটা পাঠাবে। আমি তাকে একবারে বলি এবং সেটা পাঠিয়ে দেয় এবং তারপর সেটা আমি নাড়াঘাটা করে দেখি এবং দেখি আজকের এই ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আরও একটা বিষয়, যারা এরকমভাবে এই পুরো শিট বানাতে পারছো না, যারা পিডিএফে কনভার্ট করতে পারছো না, তোমরা ভাবছো না এটা আমরা করতে পারছি না, তা এই জিনিসটা যদি তোমরা অ্যাচিভ না করতে পারো অসুবিধা নেই, আমাদের প্রত্যেকের কাছে পেন এবং পেপার রয়েছে, সেখানে তুমি এর স্কেচিং কিন্তু করতেই পারো। এই স্ট্রাকচার কীরকমভাবে ক্যারেক্টার ডিস্ট্রিবিউট করা হবে, কীরকমভাবে গল্প নিয়ে যাওয়া হবে, এটা পেন পেপারে করাই যায়। এবং আজকে আমাদের কাছে প্রত্যেকের কাছে ফোন রয়েছে, সেই ফোনে তো আমরা স্ক্রিপ্ট লিখছি, তো এই স্ট্রাকচারিং করাটাও খুব সমস্যা নয় বলে আমার মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানো তো আমাদের পাশেই আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, বাই বাই।